শিক্ষার আকাশে আজ কালো মেঘ, সেটা ভিড় জমিয়েছে কিছু অসৎ মানুষের দল। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ দিতে হবে, এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করছেন প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, নবম থেকে দ্বাদশ, এমনকি গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। অন্যদিকে সুজিত চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা এখনও প্রমাণ করে চলেছে শিক্ষকই সমাজ গড়ার কারিগর। শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে বছরে মাত্র দু টাকার বিনিময়ে শুরু করেছিলেন এক পাঠশালা। আমি আমার পাঠশালার নাম দিয়েছি সদাই ফকিরের পাঠশালা। দু টাকায় আপনি সারা বছর পড়ান, তাতে কি হয়? দক্ষিণা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। ওদের এটার মধ্যে একটা অধিকার আছে, দাবি আছে, এইটা বোঝানোর জন্যে আমি ওদের কাছ থেকে টাকাটা নিই। আপনাদের মতো মানুষ আছে বলে এই সমাজ এখনো সুস্থ আছে, বেঁচে আছে। তাই এবারের নিবেদন মাইলস্টোন, কলমে এবং কণ্ঠে আমি রাহুল দাস, ক্যামেরার পিছনে বন্ধু অনির্বাণ। পাথরের স্লেটে আপনি যে অ আ ক খ লিখিয়েছিলেন তাদেরই সাথে কত মাত্রা জুড়ে গেল। সহজ পাঠে চার লাইনের কবিতা শিখিয়েছিলেন, আজ না জানি কত প্রবন্ধ এ মগজ গুঁজে নিল। আপনার সেই পেন্সিল ক্যাম্পাসের সেট আপ আজ কত অক্ষাংশ এঁকে দিল। কত লেখক, কত প্রকাশক, বল জাডের সংজ্ঞা আজ সাধারণ হয়েই তলিয়ে গেল। সেদিন যে সূর্য তারা চিনেছিলাম আকাশ চেয়ে, আজ তাহারাই পথের দিশা। সেদিনের সেই আদেশগুলো আজ এই সমাজে জ্ঞানের ভাষা। আজ ভাবলেই ভয় করে, সেদিন যদি নিয়ম করে জল না দিতেন এই চারাতে, ফুটত কীভাবে রঙিন ফুল, বাড়ত কীভাবে ডালপালা নিয়ে। ভাগ্যিস রৌদ্র এলেই পাশে থাকছেন গাছের মতো ছায়া দিতে। আজও আপনারা দাঁড়িয়ে আছেন মাইলস্টোন হয়ে পথের মাঠে।